নিজের প্রেগনেন্সি রিপোর্টটা হাতে নিয়ে নির্বাক হয়ে বসে আছে অদ্বিতীয়া ব্যাপারটা নিয়ে অনেক দিন ধরে সন্দেহ হচ্ছিল তার তাই পরীক্ষা করা তার মন চাচ্ছিল তার সন্দেহটা যেন ভুল প্রমাণিত হয় কিন্তু না প্রেগনেন্সি টেস্টে তার রিপোর্ট পজিটিভ সে ঠিক এই মুহূর্তে কি করবে বুঝে আসছে না বাড়িতে গিয়ে যদি তার বাবা মাকে বলে তারা তাকে আস্ত রাখবে না যার জন্য সে প্রেগনেন্ট তাকে যদি বলা হয় সে সেরে যাওয়ার ভয় তো আসে কারণ সে এখন বিয়ে করার সামর্থ্য রাখে না অদ্বিতীয় রিপোর্টটা তার ব্যাগে ভরে চলে আসলো বাসায় বাসায় প্রবেশ করার সাথে সাথে খেপে উঠলো তার মা কোথায় গিয়েছিলি তুই আম্মু আমি কোচিংয়ে গিয়েছিলাম কোচিংয়ে গিয়েছিলি মানে তোর তো আজ কোচিং থাকার কথা না স্কুলও বন্ধ সত্যি করে বল কোথায় গিয়েছিলি তার মায়ের এমন জেরার মুখে অদ্বিতীয়া এক মিনিটের জন্য মনে হচ্ছিল তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে সে অনেকটা রেগে গিয়ে তার স্কুলের ব্যাগটা সামনের দিকে ছুঁড়ে মারল আর বললো এতই যদি সন্দেহ করো তাহলে বিয়ে দিয়ে দাও এসব আর ভালো লাগছে না এতক্ষণ বাঘের মতো গর্জন করে থাকা তার মা মুহূর্তেই যেন বিড়াল হয়ে গেল অদ্বিতীয় ছুঁড়ে ফেলা ব্যাগটা তার মা কুড়িয়ে নিয়ে অদ্ভিতীয় হাতে দিয়ে বললো আমি মা হিসেবে জিজ্ঞাসা করতেই পারি কোথায় গিয়েছিলি কিন্তু এইখানে বিয়ের কথা কেন আসলো আমাকে মা না নিজের বন্ধুর মতো করে বল কি হয়েছে কিছুই হয়নি তুমি শুধু শুধু সন্দেহ করছিলে তার আগের মাথায় বলে ফেলেছি কোচিংয়ের সিলেবাস শেষ হয়নি সামনে পরীক্ষা তাই স্যার বললো ছুটির দিন আসতে সেজন্য গিয়েছিলাম তার মা বলতেছে এই কথাটা আমাকে সুন্দর করে বুঝি বলতে পারতি রেগে যাওয়ার গিয়েছে ব্যাপারটা এখন তাড়াতাড়ি আমি খাবার টেবিলে খাবার প্রস্তুত করছি চার ছেলেমেয়ের মধ্যে অদ্বিতীয় হচ্ছে সবার ছোট এবং একমাত্র মেয়ে সে কারণে অদ্বিতীয়াকে তার বাবা মা একটু বেশি ভালোবাসে অদ্বিতীয়কে কিছুদিন ধরে তার মায়ের স্বাভাবিক মনে হচ্ছে না মেয়ের এমন রেগে যাওয়াতে সন্দেহটা আরও বাড়লো তার থেকে খুঁজে বের করবে হতে অদ্বিতীয় ঠিক কী হয়েছে অদ্বিতীয় ব্যাগ পরা টেবিলে রেখে বসে আছে বিছানার পর এই মুহূর্তে তার কি করা উচিত কিছুই মাথায় আসছে না তার মনে মনে ভাবছে বিষয়টা যদি সোহানকে জানানো উচিত সোহান হচ্ছে তার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড যাকে সে তার সব মনের কথা শেয়ার করে যেই ভাবে সেই কাজ সোহানকে ফোন দিল সে ফোনে রিং হচ্ছে ফোনটা রিসিভ করে অপর দিক থেকে সোহান হ্যালো বলতে অদ্বিতীয় বললো দোস্ত আমি তো একটা ভুল করে ফেলেছি কি ভুল আমি না প্রেগনেন্ট কথাটা শুনে শোয়ান একটু অবাক হলো কি বলো কখন কিভাবে হয়েছে এসব আমার বয়ফ্রেন্ড রাহাত খেতে চিনিস গত দুই মাস আগে এইসব ঘটেছে তার সাথে কিছুদিন যাব শরীরটা ভালো লাগছিল না আর বিষয়টা নিয়ে সন্দেহ হচ্ছিল তাই গতকাল পরীক্ষা করালাম আর আজ রিপোর্টটা হাতে পেলাম রিপোর্টটা প্রেগনেন্সি ব্যাপারে পজিটিভ এসেছে এখন আমি কি করব বুঝতেছি না হঠাৎ তোর কথা মাথায় আসলো প্রথম আমি তোকেই জানালাম কেন রাহাতকে জানাসনি কিছু জানাইনি তার কারণ ব্যাপারটা জানার পর যদি আমার সাথে যোগাযোগ বন্ধ করে ভালোই করছোস এক কাজ কর এখন রাহাতকে কিছু বলিস না আগামীকাল রাহাতকে তোর সাথে দেখা করতে বল অদ্বিতীয় সোহানির কথা মতো রাহাতকে ফোন দিয়ে কাল তার সাথে দেখা করতে বললো অদ্বিতীয় সবেমাত্র দশম শ্রেণীতে উঠেছে নবম শ্রেণীতে থাকা অবস্থায় একদিন সে স্কুল থেকে বাড়ি ফিরছিল হঠাৎ একটা ছেলে এসে তার পথটা আটকায় আচমকার সামনে দিয়ে কেউ চলে আসলে সে যে কেউ ভয় পাবে অদ্বিতীয় ভয় পেয়েছিল পরের দিন দেখতে পায় এটা রাহাত স্যার রাহাত হচ্ছে অনার্স প্রথম বর্ষের ছেলে রাহাতের বাবা বেছে নেই সে ছোট থাকতে তার বাবা মারা গেছে চার ভাই বোনের মধ্যে সে হচ্ছে সবার বড় সংসার সব দায়িত্ব তার কাঁধে রাহাত দুটো টিউশনি করে আর কোচিং ক্লাসে ক্লাস নেয় যা পায় তা থেকে তার পড়াশোনা আর ফ্যামিলি অনেক কষ্টে চলে রাহাত যে কোচিং সেন্টারে অদ্বিতীয় পড়ে অদ্বিতীয় বললো স্যার আপনি হঠাৎ করে এইভাবে কি হয়েছে বলবেন রাহাত কিছুই বলতে পারছিল না স্যার আপনি কিছু কিছু বলবেন বললে বলেন নয়তো আমি যাচ্ছি রাহাত তারপর চুপচাপ কিছু বলতে পারছে না চলে যাচ্ছে রাহাত তাকে ডাক না দিয়ে বলতে লাগবে অদ্বিতীয় আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি আমি জানি তোমার সাথে আমার যায় না তারপর আমার মনের কথাটা বলেই দিলাম কেন একদিন এই এইভাবে যেন আফসোস না হয় আমি তোমাকে বলতেই পারিনি রাহাতের মুখে ভালোবাসার কর্তা শুনে অদ্বিতের যেন খুশির অন্ত নেই অদ্বিতীয় মনে মনে রাহাতকে অনেক বেশি ভালোবাসে অদ্বিতীয় জানতো রাহাত তাকে পছন্দ করে সে চাচ্ছিল রাহাত জন্য এসে বলে তাকে ভালোবাসার কথাটা এবং তাই ঘটলো অদ্বিতীয় পিছন থেকে দৌড়ে এসে রাহাতকে জড়িয়ে ধরো রাহাত তো পুরো অবাক সে ভাবেনি অদ্বিতীয় এত সহজে তার ভালোবাসা মেনে নিবে এক বছর যাবৎ তাদের প্রেম ভালোই চলছিল কিন্তু হঠাৎ তারা আবেগপ্রবণ হয়ে ভুল কাজ করে ফেলে যার ফলস্বরূপ আজ প্রেগনেন্ট দুপুরে খাবার পর সবাই যখন ঘুমিয়ে পড়লো ঠিক সে সময় অদ্বিতীয়া রুমে তার মা প্রবেশ করলো অদ্বিতীয়ারও ঘুম রুম থেকে আর কোচিং নিয়ে যাও ব্যাগটা নিয়ে বেরিয়ে এলো তার মা ভাবছে সত্যি যদি সে কোচিংয়ে চেয়ে থাকে তাহলে আজকের কোচিংয়ে যা পড়িয়েছে তা তো খাতায় থাকবে গতকালও অদ্বিতীয় কোচিংয়ের খাতা চেক করেছিল খাতা চেক করে দেখেছিল গতকাল যা ছিল আজকেও তাই তার মানে যে সে কোচিংয়ে যায়নি মিথ্যে বলছে হঠাৎ ব্যাগে কী যেন দেখতে পেলো হাতে নিয়ে যা দেখলো তা দেখে উনি পুরো বোবা বনে গিয়েছেন অদ্বিতীয় আর মেডিকেল রিপোর্টটা তার মায়ের হাতে রিপোর্টটা অদ্বিতীয় বাবাইকে দেখালো তার মা বিশ্বাস হচ্ছে না তাদের মেয়ে এত দূর চলে গেছে অদিতের বাবা জনা ফারুক সাহেব যিনি ছিলেন একজন সেনা কর্মকর্তা বাড়ির সবাই ওনার ডাক শুনে ভয়ে কাঁপে একমাত্র অদিতেকে জোর গড়ায় কখনো কিছু বলেনি ফারুক সাহেব বললেন মেয়েকে এখন কিছু বলার দরকার নেই যেভাবে ছিল সেভাবেই ব্যাগটার মধ্যে রিপোর্টটা রেখে ব্যাগটা যেন রেখে আসা হয় মেয়ের রুমে পরের দিন সকালে কোচিংয়ের সামনে যেতেই অদ্বিতীয় কোচিংয়ে না গিয়ে রাহাতের সাথে দেখা করতে এক রেস্টুরেন্টে রেস্টুরেন্টে রাহাত আর অদ্বিতীয় বসা অদ্দ্বিতীয় তার বন্ধু সোয়ানের জন্য অপেক্ষা করছিল আর রাহাত অদ্বিতীয়কে বলছে কি বলার জন্য ডেকেছো বলো একটু পর অদ্বিতীয় লক্ষ্য করলো তার বাবা নিজের লাইসেন্স করা পিস্তলটা হাতে নিয়ে রেস্টুরেন্টের দিকে আসছে অদ্বিতীয় ভয়ে কাঁপছে সে ভাবছে তার বাবা জেনে যায়নি তো সব কিছু রেস্টুরেন্ট থেকে পালানোর কোনো রাস্তা নেই ফারুক সাহেব পিস্তলটা অদ্বিতীয়ের দিকে তাক করে সামনে আসছে ঠিক সে সময় অদ্বিতীয়ের ঘুমটা ভেঙে গেল সে খুব ভয় পেয়ে গেছে কিন্তু সে বিছানায় কেন তার মানে সে যা দেখেছিল এতক্ষণ তার স্বপ্ন ছিল সে বিছানা থেকে উঠবে ঠিক সে সময় আলিশের পাশে থাকা তার মোবাইলটা বেজে উঠল অদ্বিতীয় মোবাইলটা হাতে নিয়ে রিসিভ করতেই ফোনের অপর পাশ থেকে রাহাত বললো তুমি আসতে বলছে রেস্টুরেন্টে আমি রেস্টুরেন্টে এসে বসে আছি অথচ তোমার কোনো খবর নেই কোথায় তুমি অদ্বিতীয় বলো তুমি বসো আমি আধ ঘন্টার মধ্যে আসতেছি অদ্বিতীয় বিছানা হতে উঠে ফ্রেশ হতে চলে গেলো সে ফ্রেশ হচ্ছিল এমন সময় হঠাৎ তার ববি বমি ভাব তার স্বপ্নের কথাটা মনে পড়ে গেল রাহাত যে তার জন্য রেস্টুরেন্টে অপেক্ষা করছে সে ভাবছে সে রাহাতকে কখন ফোন করে আসতে বললো সে তো এগুলি স্বপ্নে বলছিল আসতে সে কি তার ব্যাগটা চেক করতে লাগলো আটচার্জের ব্যাপার প্রেগন্যান্সির রিপোর্টটা তার ব্যাগে সে তো স্বপ্নে প্রেগনেন্ট হয়েছিল কিন্তু বাস্তবে ও রিপোর্টটা তার ব্যাগে কেমনে আসে কি হচ্ছে তার এসব তার কিছুই বুঝে আসছে না সবাই সকালের নাস্তা করছে অদ্বিতীয় ধীর পায়ে হেঁটে আসছে নাস্তার টেবিলের দিকে এতদিন তার আব্বুকে ভয় না পাও অদ্বিতীয় আজ তার আব্বুর দিকে তাকাতেই পারছে না ফারুক সাহেব বলতে যে কিরে মা কোথায় যাবি আব্বু আমি কোচিংয়ে যাব পড়ালেখায় মন দিয়ে করতেছো তো জি আব্বু অদ্বিতীয়া তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তা চিন্তিত না আব্বু কোনো চিন্তা না তোমাকে চিন্তিত দেখাচ্ছে তাই বললাম অদ্্বিতীয় নিজের একটু শক্ত করে বললো আমি একদম ঠিক আছি অদ্বিতীয় তার বাবার প্রশ্ন শুনে একটু অবাক হলো মনে হচ্ছে তার বাবা সত্যিই কিছু জানে না সত্যিই কি কিছু জানে না অদ্বিতীয় সামান্য নাস্তা করে ব্যাগ নিয়ে কোচিংয়ে যাওয়ার নাম করে বেরিয়ে পড়লো রাহাতের সাথে দেখা করতে যেতে যেতে সোয়ানকে ফোন দিচ্ছে দোস কোথায় আসছিস তো সোয়ান কিছুটা অবাক হয়ে বলল কোথায় আর কেন আসতাম কেন তুই কিছু জানোস না কিছু বললেই তবেই তো জানবো থাক আর জানা লাগবো না বলে অদ্বিতীয় ফোনটা কেটে দিল রেস্টুরেন্টে গিয়ে দেখে রাহাত তার জন্য অপেক্ষা করে বসে আছে অদিতিকে দেখে রাহাত কিছুটা রেগে গিয়ে বললো জানো কতক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছি অদিতি বললো ঘুমাচ্ছিলাম তার জন্য আসতে দেরি হলো রাহাত বলল এইবার বলো কী জন্য ডেকেছ আমায় অদিতি বুঝতে পারছে সে কি করে কথাটা বলবে আর তার উপর রাহাতের জন্য দিনের চেয়ে কিছুটা রাগান্বিত দেখাচ্ছে তারপর অদ্বিতের সাহস করে বললো এই চলো না আমরা বিয়ে করে ফেলি তুমি কি এটা বলার জন্য আমায় ডেকেছে তুমি কি জানো আমি এখন প্রেগনেন্ট কথাটা শুনে দাঁড়িয়ে গেল রাহাত আচ্ছা তোমার কি আর কিছু বলার আছে অন্য কিছু বলার না থাকলে আমি যেতাম তোমার এই ফালতু কথা শোনার সময় আমার কাছে নেই অদ্বিতীয় কোনো কথা না শুনেই রাহাত বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে এদিকে অদ্বিতীয়ও রাহাতের পিছন পিছন পাগলের মতো দৌড়াচ্ছে রাহাত গাড়িতে চলে চলে গেল অদ্বিতীয় খুব কষ্ট হচ্ছে সে এতদিন কাকে ভেলে এসেছিলো সে এখন কি করবে কোথায় যাবে তার নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করছে এই দিকে প্রায় এক মাস হতে চলো অদ্দ্বিতীয় প্রেগনেন্ট হওয়ার খবর পেয়েছে রাহা। খবরটা পাওয়ার পর একবারের জন্য কোনো খোঁজ নেয়নি রাহাত প্রেগনেন্সির খবরটা তাকে অনেক বেশি বিষণ্ন করছে গত এক মাস আগে যে মেয়েটাকে সে ভালোবাসত আজ তাকে কেমন জানি অসহ্য লাগছে রাত খুব বেশি মনে পড়ছে একটা সময় তারা যখন ঘুরতে বেরোতো ঘন্টার পর ঘন্টা একজন অন্যজনের আঙ্গুল ফাঁকে আঙ্গুল রেখে কাটিয়ে দিত যতক্ষণ অদ্বিতীয় পাশে বসে থাকতো মুগ্ধ হয়ে তাকতো অদ্দ্বিতের গাল চোখের কাজর কপালের টিপ নীল রঙের শাড়ি সব মিলিয়ে অদ্বিতিকে মাঝে মাঝে অপসরীর মতো দেখতো অদ্বিতীয় থেকে খুব বেশি শীত সহ্য করতে পারে না আবার খুব বেশি গরম সহ্য করতে পারে না রাহাত প্রচণ্ড এই ভেবে যে মানুষ এতটা ব্রয়লার মুরগির মতো হয় কি করে চশমা ছাড়া অদ্বিতীয় সব কিছু ঝাপসা দেখে সবসময় তার চোখে কালো ফ্রেমের একটা চশমা থাকে চশমাটাকে অদ্বিতীয় দারুণ লাগে শুধু চুমু খাওয়ার সময় ওর চশমাটা নাকে লেগে যায় যখন অদ্বিতীয় টের পেল চশমা মাঝে মাঝে বাধা হয় এরপর চৌমুখে দেখলেও চশমাটা আগেই খুলে ফেলতো একটা সময় একজন অন্যজনকে ছাড়া জীবনটা কল্পনা করতে পারলো না তারা প্রেমকালীন সময়ে তাদের বাচ্চার নামও ঠিক করে রেখেছিল অথচ কি আশ্চর্য অদ্বিতীয় প্রেগনেন্ট হওয়ার খবরে রাহাত একদম খুশি না থেকে সে ভালোবাসে না এমনটা নয় আসলে তার পরিবার নিয়ে ঠিকমতো চলতে পারে না মাঝখানে আরও দুইজনকে কিভাবে নিয়ে আসবে কিন্তু আজ অদ্বিতীয়ের কথা বেশি মনে পড়ছে রাহাতের তার মনে হচ্ছে থেকে ছাড়া সে নিজেই অপ সম্পূর্ণ রাহাত সাহস করে অদ্বিতের বাসায় গেলো তার বাবার কাছে অদ্বিতকে চাইতে ঘরের বারান্দায় অদ্বিতের বাবা বসা অদ্বিতের বাবা রাহাতকে দেখে কিছুটা অবাক হলো এবং রেগে গেল রেগে গেলে রাহাতের দিকে তেরে যেতে অদ্বিতের ঘুমটা ভেঙে গেল ঘুম ভাঙতে অদ্বিতকে নিজেকে নিজে চিমটি কেটে না দেখে এখনও জেগে আছে তার মনে এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিল তাও স্বপ্নের মধ্যে স্বপ্ন তার পাশে রাহাত নেই ঘড়ির দিকে তাকাতে লক্ষ্য করলো সকাল দশটা বেজে গেছে তার মানে রাহাত অনেক আগেই বেরিয়ে পড়েছে অদ্বিতি আর রাহা দুইজনে পালিয়ে বিয়ে করছে শুরুর দিকে অদ্বিতের পরিবার সম্পর্কটা মেনে নেয়নি কিন্তু পরে তাদের একমাত্র মেয়ের দিকে চেয়ে বিয়েটা তারা মেনে নেয় অদ্বিতে যে এতক্ষণ স্বপ্ন দেখছিল তার সবটাই ওদের বাস্তব জীবনে ঘটেছিল তাদের সাংসারিক জীবনে এই ছ বছর হতে চলল এই ছ বছরে অনেক কিছু পাল্টেছে রাহাতের অভাবের সংসার আর এখন নেই তার এখন নতুন ঘর হয়েছে পড়ালেখা শেষ করে রাহাত আশি হাজার টাকা বেতনের একটা বেসরকারি কোম্পানিতে চাকরি নিয়েছে রাহাতের সংসারে এখন যতজন আসুক না কেন সে সবার বোঝার বই নিতে সক্ষম অদ্বিতীয় আর রাহাতের জন্ম নেওয়া সন্তানটির মেয়ে মেয়েটির নাম অধরা ভালোই কেটেছে তাদের সংসার জীবন অধরা একটা কিন্ডার গার্ডেনে ভর্তি হয়েছে সকালে অফিস যাওয়ার সময় রাহাত নিয়ে যায় অদ্বিতীয় গিয়ে নিয়ে আসে আজ অধরাকে স্কুলে রাহাতের অফিসে যাওয়ার সময় নিয়ে গেছে অদিতিকে নিয়ে এসেছে বিকাল পর্যন্ত অফিস হওয়ার কারণে স্বাভাবিকভাবে দুপুরে খাবার খেয়ে অফিসে খেয়ে থাকে আজ হঠাৎ করে বিকালবেলা না জানিয়ে অদিতির বাবা জনাব ফারুক সাহেব চলে এসেছে মেয়েকে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চললো রাহাতের আসার কোনো নামগন্ধ নেই এদিকে বাড়িতে বাজারও নেই অদ্ভিতের রাহাতকে ফোনের পর ফোন দিয়ে যাচ্ছে রাহাত ফোন তুলছেই না রাহাত হঠাৎ করে কোথায় গেল এই। ভাবে না বলে এদিকে বাজারও করতে হবে অদ্দিতীয়া রাহাতের জন্য আর অপেক্ষা না করে নিজেই বেরিয়ে পড়ল বাজারে বাজার করা শেষ করার পর রিক্সা করে বাড়ি ফিরছে অদ্বিতীয় হঠাৎ রিস্কালেকে থামিয়ে দিল সে অদ্বিতীয় দেখতে পাচ্ছে তার স্বামী রাহাত ও একটা মেয়ে একটা হোটেল থেকে বের হচ্ছে এটা সেই হোটেল যে হোটেলে অদ্বিতীয়া আর রাহাত বিয়ে আগে এসেছিল অদ্বি অদ্বিতীয়া এইসব কী দেখছে তার নিজেকে বিশ্বাস হচ্ছে না সে মনে মনে বলছে আল্লাহ সে যা দেখতে পাচ্ছে তা সত্যি না হয়ে যেন স্বপ্ন হয় নিজেকে নিজে কিন্তু না সে যা দেখছে তার স্বপ্ন নয় পুরোটাই সত্যি হোটেল থেকে বেরিয়ে তারা অদ্বিতীয়াকে রিক্সায় বসা সে রিক্সার কাছাকাছি আসতে আরও মনটা ভেঙে গেল রাহাতের সাথে যে মেয়েটা সে অন্য কেউ নয় অদ্বিতীয় আর আপন বোন নীলা নীলা হচ্ছে অদ্বিতীয়ার ছোট চাচার মেয়ে সবেমাত্র মাধ্যমিক গন্ডি পেরিয়েছে কলেজে পা দিতেছে রাহাত যখন তাদের বাড়ি যেত নীলা লেগেই কিন্তু অদ্বিতীয় কখনো ভাবেনি বা সন্দেহ করেনি এইভাবে সে ভেবেছে তাদের সম্পর্ক শালিয়া দুলাভাই তাছাড়া অদ্বিতীয় রাহাতকে পছন্দ করবেই বা কেন তাদের তো স্বাভাবিক বিয়ে নয় একজন আরেকজনকে ভালোবেসে বিয়ে করেছে কিন্তু থলে থলে রাহাত আর নীলার সম্পর্ক এত দূর গড়েছে তা কোনোভাবেই বুঝতে পারেনি অদ্বিতীয়া রাহাত আর নীলা তার সামনে হেঁটে গেল কিন্তু তারা অদ্বিতীয়কে চিনতে পারেনি কারণ ততক্ষণে সে দিয়ে মুখটা সে ঢেকে নিয়েছে অদ্বিতীয়া তাদেরকে ধরে নি সে বড় একটা দীর্ঘশ্বাস ফেললো আর তাদের চলে যাওয়া দেখছিল ছাড়া তারা কিছুই করার ছিল না অদ্বিতীয় বাজার নিয়ে বাড়ি ফিরেছে বাড়ি ফিরে দেখে অধরা তার সাথে খেলছে সে তাদের কোনো কিছু না বলে বাজার ব্যাগটা নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল মনটা অনেক ভীষণতার একটু আগে সে যা দেখলো তা দেখে তার শরীরটা দুর্বল হয়ে গেছে কাজ করার জন্য তার হাত পায়ে এগোচ্ছে না কিন্তু কি করে রান্নাটা তাকে করতে বাধ্য করতে হবে কারণ বাবা এসেছে তার আব্বু তার মন খারাপ সেটা যেন কিছুতেই বুঝতে না পারে ঘণ্টাখানি পর রাহাত এসেছে বাসায় শ্বশুর মশার হঠাৎ আগমনে রাহাত অবাক যাই হোক আর জামাইয়ের মধ্যে অনেকক্ষণ কথা হলো রাহাত এসেছে প্রায় এক ঘন্টা বেড়েছে কিন্তু অদ্বিতীয় তার কাছে একবারের জন্য যায়নি সে রান্নাঘরে বসেই রয়েছে অদ্বিতীয় রান্না করছে একটু পর রাহাত এসে পিছন থেকে জড়িয়ে ধরল অদ্বিতীয়কে একটা সময় রাহাতের ছয় অদ্বিতীয়ার আর শরীর কম্পন সৃষ্টি করতো তার ছোয়াই অদ্বিতীয়ার মনে পৃথিবীর সব ঝড় যেন একসাথে বই যেত অথচ রাহাতের ছয় আর যেন তার মনে ঘৃণার সঞ্চার হচ্ছে অদ্বিতীয় রাহাতের থেকে নিজেকে ছাড়িয়ে নিল রাহাত বুঝতে পেরেছে অদ্বিতীয়া তার সাথে রাগ করছে রাহাত বললো সরি আসলে অফিসের কাজে ব্যস্ত ছিলাম তার জন্য তোমার ফোন রিসিভ করা হয়নি পরবর্তীতে এমনটা আর হবে না অদ্বিত তারপরে চুপচাপ রাহাত অনেকভাবে তার রাগ ভাঙানোর চেষ্টা করতেই গেল কিছুইতেই কিছু হলো না শেষ পর্যন্ত রাহাত ব্যর্থ হয়ে ফিরে এলো আসলে রাহাত জানতোই না অদ্বিতীয় রাগের আসল কারণ রাতে সবার খাওয়া শেষে অদ্বিতীয় বাবা মেয়ের থেকে বিদায় নিয়ে চলে গেল রাত প্রায় বারোটা থেকে ঘুম পাড়িয়ে অদ্বিত প্রিয়া ব্যালকনিতে একা একা দাঁড়িয়ে আকাশের চাঁদ দেখছে আকাশের চাঁদটাও আজ তার কাছে মলিন মনে হচ্ছে অদ্বিতের খুব ভয় হচ্ছে এইসব ভেবে যে রাহাত তার থেকে দূরে চলে যাচ্ছে না তো ব্যালকনি থেকে রুমে এসে দেখে অদ্বিতের এমন মন খারাপ দিনও রাহাতকে বিশ্রীভাবে নাক ডেকে ঘুমাচ্ছে অদ্বিতীয় রাহাতের চিন্তায় পুরো রাত ঘুম আসেনি সকালে রাহাত খাবার টেবিলে খাবার সাজানো আছে দেখে নাস্তা না করে বেরিয়ে পড়লে অফিসের উঠতেছে তা দেখে অদ্বিতীয় রাগের পরিমাণটা আরও বেড়ে গেল দুপুরের দিকে অদ্বিতীয় মন খারাপ করে বসে ঠিক সে সময় তার স্কুলের বন্ধু সোয়ান ফোন প্রথমবার অদ্বিতা রিসিভ করেনি অনেকবার রিং হওয়ার পর ফোনটা রিসিভ করলো সে সোয়ান ফোনের অপর পাশ থেকে বললো দোস্ত জানোস আজ রাহাত ভাইকে দেখলাম একটা রেস্টুরেন্টে রাহাত বাইকে রেস্টুরেন্ট দেখলাম একটা মেয়ের সাথে রেস্টুরেন্টে সোহান বললে এমনটা যে আমি প্রথম দেখলাম তা কিন্তু নয় রাহাত ভাইকে গতকাল ভিন্ন আর একটা মেয়ের সাথে একটা হোটেল রুম থেকে বের হতে দেখছি একদিকে ঘরে বউ অন্যদিকে দুটো ভিন্ন মেয়ের সাথে ভিন্ন জায়গায় আচ্ছা রাহাত ভাই নারী আসক্ত নাকি নিজের কাছের বন্ধু থেকে নিজের স্বামী সম্পর্কে এমন কথা শুনে কে ঠিক থাকতে পারে বলুন অদ্বিতীয় মাথায় যেন আকাশ ভেঙে পড়লো সে ভালোবেসে কার হাত ধরে বেরিয়েছে ঘর থেকে কার সাথে এতদিন ধরে সংসার করেছে রাহাত এইসব করার আগে একবার নিজের মেয়ের কথা ভাবল না সে রাহাতকে ফোন দিল রাহাত ফোন রিসিভ করলো রাহাত কোথায় তুমি আমার এই সময় কোথায় থাকার কথা আমার এই প্রশ্নটা সেটাই তোমার এই সময় কোথায় থাকার কথা তুমি কোথায় আমার যেইখানে থাকার কথা আমি সেই জায়গায় অফিসে আছি কোনো কিছু বলবে তুমি কি সত্যি অফিসে হুম হঠাৎ এমন প্রশ্ন কেন তোমার কি আমার কোনো বিষয় নিয়ে সন্দেহ হয় সন্দেহ কেন হবে সন্দেহ যদি না করো তাহলে তো ফোন দিয়ে কখনো এমন প্রশ্ন করতে না তোমার যদি কোনো বিষয় নিয়ে কথা বলা থাকে আমি বাসায় আসছি বিকালে কথা হবে বলে রাহাত ফোনটা কেটে দিল অদ্বিতীয় রাহাতের প্রতি এখন আর কোনো বিশ্বাস নেই সে ভাবছে সান কোনো রাহাতের সম্পর্কে তাকে মিথ্যে বলবে আর যদি মিথ্যে বলে থাকে কিন্তু সে যে নিজের চোখে দেখেছে সেই সব তো আর মিথ্যে নেয় বিকেলে আজ তাড়াতাড়ি রাহাত বাসায় ফিরছে বাসায় ফেরা মাত্র অদ্বিতীয়কে ডেকে তার সামনে বসালো অদ্বিতীয় বলছে আচ্ছা গতকাল থেকে দেখেছি তুমি আমাকে এড়িয়ে চলছো আর আজকে অফিসের সময়টা তো ফোন দিয়ে জিজ্ঞাসা করছো কোথায় তুমি এসবের মানে কি বলবা অদ্বিতীয় চুপচাপ রাহাতের কোনো কথার জবাব সে দিচ্ছে না একটু পর আর রাহাতের সামনে থেকে উঠে চলে গেল এবং একটা গ্লাস ভর্তি পানি নিয়ে খেতে দিল রাহাতকে রাহাত পানি গ্লাসটা হাতে নিল আর অন্যদিকে অদ্বিতীয়া বলতে লাগলো অনেকক্ষণ ফালতু বক করে গলাটা শুকিয়ে ফেলেছ সন্দেহ যদি না করো তাহলে তো ফোন দিয়ে কখনোই এমন প্রশ্ন করতো না তোমার যদি কোনো বিষয় নিয়ে কথা বলার থাকে আমি বাসায় আসছি বিকালে কথা হবে বলে রাহাত ফোনটা কেটে দিল অদ্বিতের রাহাতের প্রতি এখন আর কোনো বিশ্বাস নেই সে ভাবছে সোয়ান তাকে কেন রাহাত সম্পর্কে মিথ্যে বলবে আর যদি মিথ্যেই বলে থাকে কিন্তু সে যে নিজের চোখে দেখছে সেই তো মিথ্যে নয় বিকেলে তাড়াতাড়ি রাহাত বাসায় ফিরছে বাসায় ফেরামাত্র অদ্বিতীয়কে ডেকে তার সামনে বসালো অদ্বিতীয়কে বলছে আচ্ছা গতকাল থেকে দেখছি তুমি আমাকে এড়িয়ে চলতেছ আর আজকে অফিসের সময় তো ফোন দিয়ে জিজ্ঞাসা করছো কোথায় আমি এসবের মানে কি বলবা অদ্বিতীয় চুপচাপ রাহাতের কোনো কথার জবাব দেয়নি একটু পর আর রাহাতের সামনে থেকে চলে গেল এবং একটা গ্লাস ভর্তি পানি নিয়ে এসে খেতে দিল রাহাতকে রাহাত পানির গ্লাসটা হাতে নিল আর অন্যদিকে অদ্বিতীয়কে বলতে লাগলো অনেকক্ষণ ফালতু বক করে গলাটা শুকিয়ে ফেলেছ পানি টুকি খেয়ে গলাটা ভিজিয়ে নাও রাহাত গ্লাসে চুমুক দেওয়া মাত্র অদ্বিতীয় এমন কথায় রাগ মাথার উপরে উঠে গেল হাতে থাকা মুহূর্তে গ্লাসটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল রাহাত রাগ করে অফিস থেকে যেভাবে এসে পড়েছিল সেভাবে থেকে আর একদম আটকাল এইদিকে রাত বারোটা পেরিয়েছি রাহাত এখনও পর্যন্ত বাসায় ফেরিনি অদ্বিতীয় ভাবছে সে অন্য কোনো মেয়ের বাসায় রাত কাটাচ্ছে না তো রাহাতকে ফোন দিল কিন্তু তার মোবাইল বন্ধ অদ্বিতীয় নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করতো কিন্তু সে কি এমন আহামরি বলে ফেলেছে যে রাতটুকু তার বাইরে কাটাতে হবে রাহাত পরের দিন সকালবেলা ও ঘর আসেনি ঘরে বিকালবেলা অফিস শেষ করে এসে সোজা নিজের রুমে শুয়ে পড়ল সে এইবার অদ্দ্বিত তার ব্যাগ ও অধরকে নিয়ে বেরিয়ে যাচ্ছে রাহাত তা দেখে অদ্বিতকে আটকে দিল কোথায় যাচ্ছ তুমি কেন তুমি গতকাল কোথায় গিয়েছিলে আমি কি একবারও জিজ্ঞাসা করছি তুমি এইভাবে আমার মেয়েকে নিয়ে যেতে পারো না অদ্বিতীয় রাহাতের কোনো কথা না শুনে জোর করে অধরকে নিয়ে বেরিয়ে পড়লো বাবার বাড়ির উদ্দেশ্যে রাহাত ঠিক এই মুহূর্তে কি করবে তার নিজের বুঝে আসছে না অদ্দিতিকে তার বাবা দেখে কিছুটা অভাব কারণ সব সময় রাহাতের সাথে আসতো আজ রাহাত নেই অদ্বিতীয় বাবা অদ্বিতীয়কে জিজ্ঞেস করলো মা তোর জামাই কোথায় রাহাত অফিসের ব্যস্ততার কারণে আসতে পারি নাই তাই আমরা একা একা চলে এলাম অদ্বিতীয় বাবা বাড়িতে এসে অনেক দিন হলো আর অন্যদিকে রাহাত তার আসার পরে একটা বাড়ির জন্য খবর নেয়নি সে ভাবছে সংসারের স্বামী স্ত্রীর মাঝে এমন মনোমালিন্যতা হয়েই থাকে অদ্বিতীয় যখন তার ভুল বুঝতে পারবে তখন সে অবশ্যই ফিরে আসবে একদিন হাত অফিসে কাজ করছিল হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে তার হোয়াটসঅ্যাপে মেসেজ আসলো মেসেজ ওপেন করে দেখে কিছু ছবি সে ছবিগুলো অদ্বিতীয়া তার বন্ধু সোয়ান ভিন্ন ভিন্ন জায়গাতে হাসি খুশিভাবে চলাফেরা করছে ছবিগুলো দেখে রাহাতের প্রচণ্ড রাগ হলো ইচ্ছে করছে যেন সোয়ানকে এক্ষুনি মেরে ফেলতে অদ্বিতীয় তো বাবার বাড়িতে গিয়ে গিয়ে তার বন্ধুর প্রেমে ভালোই মজেছে কিন্তু ছবিগুলি কে পাঠালো রাহাত সে অচেনা নাম্বারটাতে কল দিল কিন্তু সেই নাম্বারটা বন্ধ রাহাত থেকে ফোন দেওয়ার জন্য নাম্বার উঠলো কিন্তু কি যেন বোঝে ফোনটা আর সে দিল না অদিতি মন খারাপ হলে সোহানের সাথে দেখা করতো আর সে সময়গুলো মোবাইলে কে যেন ছবি তুলে রাহাতকে পাঠাতো একদিন অদিতিকে ফোন করে সোহান আসতে বললো একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টে যাওয়ার পর সোহান দেখলো অদ্বিতীয়কে রাহাতের কিছু ছবি রাহাত একটা পার্কে বসে আছে তার সাথে একটা মেয়ে কথা বলছে মেয়েটার চেহারা দেখা যাচ্ছে না কিন্তু রাহাতকে ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে পরের দিন রাহাত বাড়িতে অদ্বিতীয় ও তার মেয়ে অধরা উপস্থিত অদ্বিতীয় ব্যাগও নিয়ে এসেছে তাদের দেখে রাহাত মহাখুশি খুব শক্ত করে অদিতিকে জড়িয়ে ধরে বললো আমি জানতাম তুমি ফিরে আসবে অদ্বিতীয় আজ অনেক দিন পর রান্না করছে রাতে খাবার টেবিলে একসাথে বসে খাচ্ছে রাহাত বলে জানো আর তোমার হাতে রান্না আমি অনেক মিস করছি এইভাবে আমাকে একা ফেলে আর কখনো ছেড়ে যাবে না তো অদ্বিতীয় রাহাতের কথায় সায় দিল হুম যাব না রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়লো অদ্বিতীয়া আর অধরাকে কাছে পেয়ে রাহাত নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে মধ্যরাতে রাহাতের ঘুমটা ভাঙলে সে দেখতে পেলো তার হাত মুখ সব বাধা রাহাতের ঘুম ভেঙেছে অদ্বিতীয়া রাহাতের কিছু ওঠার আগে রাহাতের বুকের উপর কয়েক দফা ছুরি বসি রাত বলতে লাগলো আমার মনের ঘুম কেড়ে নিয়ে তুমি নিশ্চিন্তে ঘুমাচ্ছ এইবার সারা জীবনের জন্য ঘুমিয়ে পড়ো যতক্ষণ পর্যন্ত রাহাতের দেহ থেকে প্রাণটা বেরিয়ে যায়নি ততক্ষণ পর্যন্ত করেই গেছে সকালবেলা অধরা ঘুম থেকে উঠলো গতকাল রাতে অধরা ঘুমিয়ে যাওয়ার পর অদ্বিতীয়া তাকে রুমে ঘুমের মধ্যে অন্য রুমে রেখে এসেছিল অধরা ঘুম থেকে উঠে তার বাবা মায়ের রুমে চলে এসলো এসে দেখে পুরো বিছানা রক্তাক্ত আর তার আবুর দেহ থেকে রক্ত বেরোচ্ছে আর তার ঠিক পাশে বসা তার মা অদিতিয়া অধরা গিয়ে মাকে বলছে আম্মু আব্বু থেকে রক্ত বেরোচ্ছে কেন কি হয়েছে আব্বুর অদিতিয়া চুপচাপ কিছুই বলছে না এইভাবে অধরা তার আব্বুকে গিয়ে ডাকতে লাগলো সে কেঁদেছে কেঁদে কেঁদে বললো আব্বু ওঠো আব্বু ওঠো কিন্তু তার আব্বুর কোনো সারা শব্দ নেই অধরার কান্নাতে যেন আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে রাতের লাশের পাশে অনেকটা বাঘরুদ্ধ হয়ে বসে আছে অদিতিয়া তার ঠিক পাশে তাদের পাঁচ বছর ছোট্ট মেয়ে অধরা তার বাবার জন্য অধরে কেঁদে যাচ্ছে যার হাত ধরে যাকে ভালোবেসে অদ্বিতীয় একদিন ঘর ছেড়ে থেকে বেরিয়েছিল সেই মানুষটা তার নিজের হাতে খুন করতে হবে কখনো সে কল্পনায় ভাবেনি একটু পর মোবাইলটা হাতে নিয়ে রাহাতের মা এবং তার নিজের বাবাকে ফোন দিল অদ্বিতীয়া পুলিশকেও ফোন দিয়েছে সে রাহাতের মা আসার পর ছেলের লাশ দিকে অজ্ঞান হয়ে পড়েছে তার মায়ের একমাত্র ভরসা ছিল রাহাত অদ্বিতীয় বাবা মা দুজনে এসেছে ঘটনার ঠিক কি হয়েছে তাদের সবার অজানা অদিতিকে সবাই জিজ্ঞেস করলো কি হয়েছিল অদিতি কিন্তু একদম নীরব নিঃসুখ তার এমন সবাই তাকে সান্ত্বনা দিচ্ছে একটু পর পুলিশ আসলো পুলিশ এসে রাহাতের লাশটা গাড়িতে উঠালো পোস্টমর্টামের জন্য অদ্বিতিকে ডাক দিল পুলিশ ঘটনার বিস্তারিত জানতে অদ্বিত বিস্তারিত করলো রাহাতের সাথে কি হয়েছে সবাই অদ্বিতীয় কথা শুনে পুরো অবাক অদিতি কেমনে রাহাতকে হত্যা করতে পারে পরক্ষণে সে জানতে পারলো রাহাত পরকে লিপ্ত ছিল সবাই মৃত রাহাতকে ঘৃণাই ফুরিয়ে দিল অনেকে তো আবার অদিতিকে বাহাবাও দিচ্ছে কিন্তু অদিতের বাবার কিছুতেই বিশ্বাস হচ্ছে না রাহাত পরকীয় করতে পারে রাহাতকে অনেকদিন ধরে পর্যবেক্ষণ করছে রাহাত অদিতিকে সত্যিই ভালোবাসে ওনার থেকে বের করতেই হবে ঠিক কি ঘটেছে পুলিশ তাদের সাথে করে অদিতিকে নিয়ে গেল পরের দিন পোস্টমার্টমের সাথে রাহাতের লাশটা পুলিশ তার পরিবারের কাছে বুঝিয়ে দিল রাহাত জন্য মরেও শান্তি নেই একদিকে ভালোবেসে পালিয়ে বিয়ে হয়েছিল অন্যদিকে সেই মেয়েটার কাছে পরকীয় দায় নিয়ে খুন হতে হলো এলাকার মানুষ সবাই রাহাতের সমালোচনার মতো সবার একটাই কথা একজন মরে গেলো আরেকজন জেলে গেল। এখন তাদের সেই ছোট্ট মেয়ে অধরা কী হবে যদিও অধরা এখন তার দাদির সাথেই আছে কয়েকদিন পর অদ্বিতীয় সাথে দেখা করার সুযোগ হলো না তার বাবার অদ্বিতীয় থেকে তার বাবা জিজ্ঞাসা করেছিল রাহাত পর কি করছে সেটা সে জানলো কীভাবে অদ্বিতীয় বললো আমি কারো থেকে শুনিনি আমি নিজের চোখে দেখেছি রাহাত আমার চাচাদো বোন নীলার সাথে একটা হোটেল থেকে বেরোচ্ছে আর আমার বন্ধু সোয়ান তাকে অন্য মেয়ের সাথে রেস্টুরেন্টে আর পার্কে দেখেছে যার ছবি সে আমাকে পাঠিয়েছিল নীলার কথা শুনতে অদ্বিতীয়ার বাবা জনাব শাহরুখ সাহেব কিছুটা বিস্মিত হলো নীলাকে ছোটোবেলা থেকে দেখেছে ব্যাখ্যটা অনেকটা ভদ্র স্বভাবের এবং ভালো মের মনে হতো নীলা সবে মাত্র অনার্সে ভর্তি হয়েছে তার বাবা মা গ্রামের বাড়িতে থাকে আর সে থাকে শহরের হোস্টেলে অদ্বিতীয়া নিজের চোখে যখন দেখেছিল সে তো আর মিথ্যে দেখেনি ফারুক সাহেব নীলাকে ফোন দিয়ে আসতে বলল বাসায় কলেজ শেষে দুপুরের দিকে নীলা আসলো বাসায় নীলাকে দেখা মাত্র অদ্বিতীয়ার মা তাকে গালিগালাজ করতে লাগলো ফারুক সাহেব এসে থামালেন ওনাকে এবং নীলাকেও বসতে বলল নীলা নিজের কাছে বোধগম্য হচ্ছে না সে কেন গালি শুনল ফারুক সাহেব বলছে তোমার সাথে তোমার দুলা ভাইয়ের কী সম্পর্ক ছিল নীলা এমন একটা প্রশ্নের সম্মুখীন হতে হবে আসার আগে এমনটা সে কল্পনাও করেনি নীলা তার স্বাভাবিক জবাবটা দিল সে বললো শালি দুলা ভাইয়ের মাঝে যে সম্পর্কটা আমাদের ছিল সম্পর্কটা ঠিক তেমনই ছিল অদ্বিতীয় বাবা আবার প্রশ্ন করলো তাহলে তোমরা দুজন একই হোটেলে কি করলে অদ্বিতীয় তোমাদের দুজনকে একসাথে একটা হোটেল থেকে বের হতে দেখলো প্রশ্নটা শুনে নীলা কিছুটা বিচলিত দেখাচ্ছে নীলা বলল আমি শহরে আসার পর হোস্টেলে থাকা শুরু করেছি আপনারা জানেন আপনাদের মতো আমার আব্বুর আর্থিকভাবে অতটা স্বাবলম্বী না বাড়ি থেকে আব্বু যা টাকা দিত তা দিয়ে কষ্ট কর চলে যেত পুরো মাস তাই আমি আমার পরিবারকে না জানিয়ে তিন মাস আগে একটা হোটেলে রিসেপশনে পার্ট টাইম চাকরি নিয়েছি চাকরি ভালোই চলছে ওকে একদিন হঠাৎ হোটেলে একটা বিষয় নিয়ে একজনের সাথে ঝগড়া লেগে যায় ঘটনা এতদূর যায় হোটেল কর্তৃপক্ষ পুলিশ নিয়ে আসে পুলিশ দেখে ভয় পেয়ে গিয়েছিলাম এর আগে কখনো পুলিশের ঝামেলা পোহাতে হয়নি আমি এমন সময় কাকে ফোন দেবো হঠাৎ রাহাত ভাইয়ের কথা মাথায় আসলো রাহাত ভাইয়া হোটেল থেকে পুলিশের থেকে আমাকে নিয়ে আসছিলো আমি বলেছিলাম রাহাত ভাইকে অদিতি আপুকে না বলতে অদিতি আপু জানলে হয়তো কথাটা আব্বুর কানে চলে যেতে পারে আব্বু জানলে আমাকে শহর থেকে নিয়ে যেত তখন আমার পড়ালেখাটা বন্ধ হয়ে যেত কিন্তু এই সামান্য বিষয়টিকে সন্দেহ করে অদিতি আপু রাহাত ভাইয়ের মতো একটা ছেলেকে এইভাবেভাবে হত্যা করতে পারে আমার ভাবতে অবাক লাগছে ওনার তো ভালোবেসে বিয়ে করেছিল এখন নিজেদের মধ্যে বিশ্বাসটুকু যদি না থাকে তাহলে ভালোবাসলো কবে আমার এতক্ষণ বড় কথাগুলো যদি বিশ্বাস না হয় আপনি চাইলে হোটেলে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন অদ্বিতীয় বাবা হোটেলে গিয়ে জিজ্ঞাসা করলো দেখতে পাচ্ছে নীলা যা যা বলেছে তার সবাই সত্যি ফারুক সাহেব মেনে নিল নীলার সাথে তার কোনো সম্পর্ক ছিল না কিন্তু অদ্বিতীয় বন্ধু সোয়ান বললো রাহাদ অন্য আরেকটা মেয়ের সাথে রেস্টুরেন্ট এবং পার্কে দেখেছে সেটাও জানা অবশ্যই প্রয়োজন সোয়ানের বাড়িতে খবর নিয়ে জানা গেল সোয়ান নাকি অনেকদিন ধরে বাসায় আসেনি তার বাবা মা অনেক বেশি চিন্তিত তাদের ছেলেকে নিয়ে ফারুক সাহেব বসে আছেন তার বাড়িতে হঠাৎ একটা অপরিচিত মেয়ে আসলো ফারুক সাহেব জিজ্ঞাসা করলো কে মেয়েটি উত্তর দিলেন আমি সোহানের বান্ধবী সোহানের নাম শুনে ফারুক সাহেব দাঁড়িয়ে গেলো এবং বললো তুমি কি সোহান কোথায় জানো মেয়েটি বললো আমি সোহান কোথায় তা জানি না তবে অন্য কিছু জানি কি জানো সোয়ান ছোটবেলা থেকে অদ্বিতীয়ের ভালো বন্ধু ছিল সে ধীরে ধীরে তাদের বন্ধুত্ব বলে অদ্বিতীয়কে ভালোবেসে ফেলে যদিও সে তার ভালোবাসা প্রকাশ করতে পারেনি তার কারণ অদিতে হুট করে অন্য ছেলে প্রেমে পড়ে এবং পালিয়ে বিয়ে করে ফেলে বিয়ের পরেও অদ্বিতীয়ের সাথে সে সম্পর্ক রাখে কারণ সে অদ্বিতকে ভুলতে পারেনি সে সবসময় ভেবে যেত আর রাহাতের সম্পর্কটা কীভাবে ভাঙা যায় সে প্রতিনিয়ত চেষ্টা করতো কিন্তু তাদের একে অপরের প্রতি ভালোবাসা তাদেরকে আলাদা করেনি একদিন আমি আর সোয়ান রাস্তা দিয়ে হাঁটছিলাম হঠাৎ সোয়ান অদিতিকে দেখলো রিক্সা করে যাচ্ছে সোয়ান ডাক দিয়ে রিক্সা থামাবে ঠিক সে সময় অদিতি নিজেই রিক্সা থামিয়ে নিল অদিতীয় সোয়ানকে দেখে নয় রাহাতকে দেখে রিক্সাটা থামিয়েছিল সোয়ান দেখতে পাচ্ছে রাহাত একটা নিয়ে সাথে করে হোটেল থেকে বের হচ্ছে সোয়ান একবার রাহাতের দিকে থাকায় একবার অদ্বিতের দিকে অদিত্যের চাহিনী বলে দিচ্ছে মেয়েটার সাথে রাহাতের সম্পর্কটা তার কাছে অবগত নেই এই প্রথম রাতকে নিয়ে এসে বিচলিত হতে দেখেছে সোয়ান বুঝতে পেরেছে রাতকে নিয়ে অদিতের মনে সন্দেহের বীজ বপন করতে হবে সোয়ান তাদের সম্পর্কটা ভাঙার জন্য উপায় যেন খুঁজে পেলো আকে সোহান প্রতিদিন ফোন দিত আর রাহাতের সম্পর্কে তার মনে বীজ ছড়িয়ে দিত সোয়ানের কথা শুনে অদ্বিতীয় সন্দেহটা আরও বেড়ে যেত সোহান যে বললো রাহাতকে অন্য একটা মেয়ের সাথে রেস্টুরেন্টে দেখেছে তার পুরোটা বানানো ছিল এবং সে যে পার্কে বসা রাহাতের সাথে একটা মেয়ের ছবি পাঠিয়েছিল অদ্বিতীয় কাছে সেটা পুরোটা সাজানো রাহাত পার্কে একা বসেছিল সোহান একটা মেয়েকে ভাড়া করে রাহাতের কাছে পাঠায় তাদের মধ্যে কথা বলার সময় রাহাত ওদের ছবিগুলো তুলে অদিতিকে দেখায় সোহান তার সব কথা আমাকে শেয়ার করতো যখন জানতে পারলাম রাহাতকে পরখিয়ে সন্ধে তার ভালোবাসার মানুষটি তাকে হত্যা করছে ভীষণ কষ্ট পেয়েছে তাই কথাগুলো বলতে এখানে চলে এসলাম সোয়ানও ভাবিনি অদ্বিতীয় রাহাতকে হত্যা করতে পারে সে তাদের মধ্যে ডিভোর্স চেয়েছিলো যখন শুনতে পেয়েছে রাহাতকে অদিতি হত্যা করছে তখন থেকে সে ভয়ে পালিয়ে বেড়েছে তার চাচা তো বোন নীলা আর সোয়ানের সম্পর্কে মেটার থেকে শোনা কথাগুলো হুবহু অদিতি বলছে তার বাবা আর অদ্বিতীয় কান্নায় ভেঙে পড়ছে সে আফসোস করছে কেন সে রাহাতের থেকে কিছু জিজ্ঞাসা করলো না কিন্তু এই মুহূর্তে কান্না করা আর আফসোস করে কি লাভ রাহাত তো সে আর ফিরে পাবে না সমাপ্ত সন্দেহ গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং